নমস্কার বন্ধুরা, মুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল। এই মাছের ঝাল কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই এটি তৈরি করে নেওয়া যায়। এখানে আমি 6 পিস মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছগুলো মাখা হয়ে গেছে। এবার এখানে একটা কড়াই বসিয়ে মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। এখানে আমি 3টে করে মাছ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। অন্য মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নিব। এর জন্য এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা, সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব। ওই তেলের মধ্যে আরো 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে গোটা গরম মশলা, 1টা শুকনো লঙ্কা, 1/4 চামচ গোটা জিরে দিয়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। দু মিনিট পর এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1টা কুচোনো টমেটো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার এখানে 1/2 কাপ জল অ্যাড করব। আরো একটু নেড়ে নিচ্ছি। এবার লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকনা খুলে আরেকবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। ঝোল ভালো মতো ফুটে গেলে
ভেজে রাখা মাছ দিয়ে দেব। তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকনা খুলে ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নেব। সব শেষে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ফ্লেমটা অফ করে 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের ঝাল। এটি খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।